একি মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না তোমরা, মন দিয়ে শোনো না। একি মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না তোমরা, মন দিয়ে শোনো না। এক আল্লাহর প্রতি প্রেম মহাবত কেমন দেখো না তোমরা, মন দিয়ে শোনো না। এক নামাজি নারী রোজ দু বেলায় করত ইবাদত খোদার, আর স্বামী সন্তান নিয়েছিল সুখেরই সংসার, স্বামী সন্তান নিয়েছিল সুখেরই সংসার। আল্লাহ যা জোটা তো খেত, নারাজ হতো না তোমরা, মন দিয়ে শোনো না। একে মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না তোমরা, মন দিয়ে শোনো না। তারপর একদিন সেই নারীর জীবনে নেমে এলো এক দুঃখের কাল, কি সেই নারীর এক সন্তান করলো ইন্তেকাল, সেই নারীর এক সন্তান করলো ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো আল্লাহর উপর ধৈর্য ধরে ভেঙে পড়লো না তোমরা, মন দিয়ে শোনো না। একে মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না তোমরা, মন দিয়ে শোনো না। তারপর সেই মরা সন্তান গোসল দিয়ে ঘরের মেঝেতে রেখে দেয়, কেন এবার শুধু স্বামী আসার অপেক্ষায়, এবার শুধু স্বামী আসার অপেক্ষায়। কেমন বুদ্ধিমতি চালাক নারী খেয়াল করো না তোমরা, মন দিয়ে শোনো না। একে মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না তোমরা, মন দিয়ে শোনো না। অতি সুন্দর ছন্দ। স্বামী যখন এলো ঘরে এক উদাহরণ দেতাকে, কি কেউ আমানত যদি রাখে তোমার কাছে, কেউ আমানত যদি রাখে তোমার কাছে, আর সেই আমানত ফেরত দেবে না রাখবে বলো না তোমরা, মন দিয়ে শোনো না। একে মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না তোমরা, মন দিয়ে শোনো না। তারপর সেই নারীর কথা শুনে স্বামী জলদি উত্তর দেয় তাকে, কি উত্তর দিচ্ছে দেখুন। আমি জানি
যার মানত সেই তো পাবে, আমি জানি যার মানত সেই তো পাবে। পরের আমানত কেউ বেশি দিন ফেলে রাখে না, তোমরা মন দিয়ে শোনো না, একই মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না, তোমরা মন দিয়ে শোনো না। স্বামীর কথা শুনে দিদি জলদি শোনায় ওই তাকে, কি মোদের সন্তান সোনামণি আজ মারা গেছে, মোদের সন্তান সোনামণি আজ মারা গেছে। এই কথা শুনে স্বামী তখন চুপ থাকতে পারে না, তোমরা মন দিয়ে শোনো না, একই মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না, তোমরা মন দিয়ে শোনো না। তো বিবি স্বামীকে কি বলছে দেখুন। বিবি বলে কেন হঠাৎ উঠলে বলো চমকে, এই তো বললে যার মানত সেই তো পাবে, এই তো বললে যার মানত সেই তো পাবে। এই আমানতের মালিক হলো খোদ খোদা রব্বানা, তোমরা মন দিয়ে শোনো না, একই মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না, তোমরা মন দিয়ে শোনো না। শেষ কথায় কবি বললেন, বনি আমিন লেখে আজ কি ধৈর্য নারীর দেখো না, তোমরা এমন সু আদর্শ গড়ে তোলো না, তোমরা এমন সু আদর্শ গড়ে তোলো না। আর যে চরম বিপদে ধৈর্য ধরে তার সহায় রব্বানা, তোমরা মন দিয়ে শোনো না, একই মন্দার নারীর ঘটনা, মন দিয়ে শোনো না, তোমরা মন দিয়ে শোনো না। এক আল্লাহর প্রতি প্রেম মহাবোধ কেমন দেখো না, তোমরা মন দিয়ে শোনো না, মন দিয়ে শোনো না।